ডিম না মুরগি আগে এ প্রসঙ্গে বলবো এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন এবং ভালো ভালো ভিডিও নোটিশ পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ডিম আগে এসেছে না মুরগি অনেক দিনের পুরনো প্রশ্ন এটি বহুবার এ প্রশ্নের সমাধানের দাবি করা হয়েছে এবার দাবিটি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ড ও ইউনিভার্সিটি অফ ওয়ার উইকের একদল বিজ্ঞানী তাঁদের দাবি মুরগি আগে এসেছে ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস পত্রিকার খবরে একথা জানানো হয়েছে গবেষণায় জানা গেছে ডিমের খোসা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে ওভোকোলেইডিন তথা ওসি সতেরো নামের একটি প্রোটিন কাজ করে এ প্রোটিন প্রজননক্ষ্রম মুরগির জরায়ুতে পাওয়া যায় আর এ থেকেই বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন মুরগি আগে এসেছে গবেষণাটি পরিচালনার জন্য বিজ্ঞানীর দল হ্যাক্টন নামের একটি উচ্চ প্রযুক্তির কম্পিউটার ব্যবহার করে ডিমের খোসার মৌলিক গঠন বিশ্লেষণ করেন তারা আবিষ্কার করেন ওসি সতেরো প্রোটিন ডিমের খোসা গঠনের প্রক্রিয়ায় শুরু করার একটি নিয়ামক হিসাবে কাজ করে গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি অফ শেফিল্ড কলিন ইন ফ্রিম্যান বলেন অনেকদিন ধরেই সন্দেহ করা হতো ডিম আগে এসেছে কিন্তু এখন আমাদের কাছে বিজ্ঞানভিত্তিক প্রমাণ রয়েছে মুরগি আগে এসেছে তিনি বলেন গুরুত্বপূর্ণ ওই প্রোটিন আগেই শনাক্ত করা হয়েছে এবং ডিমের গঠনে এর ভূমিকা রয়েছে তাও জানা ছিল কিন্তু এই গবেষণায় আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছি প্রোটিনটি কিভাবে খোসা গঠনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে খবর পিটিআই অনলাইনের অর্থাৎ ডিমের খোসা তৈরি হওয়ার জন্য প্রজননক্ষম মুরগির জরায়ু প্রয়োজন কেননা ওই জরার মধ্যেই ওসি সতর নামের প্রোটিন থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ